हेलो बंधुरा, रुबीज फैमिली किचने आबारो सकल के शुभेच्छा जानिए आज हमें काँचा आमे टक झाल मिस्टी आचार निये एसेछि। एटा बेशिरभागटाई मिस्टी आचार, ताओ एते सामान्य परिमाणे टक थाकाय एटा टक झाल मिस्टी आचार। आचार तैरि करार जन्य ओभेने एकटा मसलाटा तैरि करार जन्य तावा निलाम। एबार एई शुकनो तावाते आमी 4-6 मतो शुकनो लंका, इलाच, तेजपाता इते भालोभावे एकटू भाजा भाजा होले तारपर आमी इते अन्यान्य मसलागुलो देव, ना होले सेई मसलागुलो जले जावार। मसलागुलो भाजार समय गैसटा एकदम कम करे देबेन, खूब कम आछे मसलाटा भाजते होबे। एबार आमी इते किछुटा गोटा जिरे आर पाँच फोड़न दिए दिलाम। एबार एटाके आमी खूब कम आचे ভালোভাবে ভেজে নেব, যখন এর থেকে একটা সুন্দর গন্ধ উঠবে তখন গ্যাসটা অফ করে দেব। দিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে আধা আধা গুঁড়ো করে নেব। আমি অফ করে দিয়েছি, দেখুন মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন ঠিক এইভাবে আধা আধা গুঁড়ো করে নিতে। আচার তৈরি করার জন্য আমি একটা বড় মাপের হাঁড়ি বসিয়ে দিলাম। আমি বড় সাইজের আম নিয়েছিলাম, এগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কুটিয়ে নিয়েছি, দেখুন যেন কোনো সবুজ ভাবটা না থাকে। এইভাবে সব কিছু সব আমগুলো এইভাবে কুটে নেবেন, আর লক্ষ্য করবেন আমটা যখন নেবেন তখন যেন তাতে একটু একটু আঁটিটা থাকে, শক্ত থাকলে আচারটা খুব বেশি ভালো হবে। আর কাঁচা আম নেবেন, একটা পাত্রে জল আর হলুদ আর নুন দিয়ে সেটাতে আমগুলো কুচাবেন। তারপর আমটাকে ভালোভাবে একটু রোদে শুকিয়ে নেবেন, যদি না রোদে শুকাতে পারেন তাহলে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন যাতে কোনো প্রকারের জল না থাকে, জল থাকলে আচার নষ্ট হয়ে যাবার ভয় থাকে। আমি হাঁড়িতে এবার 2 কেজি পরিমাণে চিনি দিলাম, কারণ এটা আমি মিষ্টি আচার করব, তাতে সামান্য টক আর ঝালও থাকবে, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। 3 কেজি আম নিয়েছি আর তাতে আমি প্রায় 2 কেজি পরিমাণে চিনি নিয়েছি। এবার এই চিনির মধ্যে আমি ভিনিগার দেবো, এতে কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। আমি 1 কাপ পরিমাণ ভিনিগার, সাদা ভিনিগার আমি দিয়ে দিচ্ছি, এটাতেই চিনিটা গলে যাবে। বাইরে থেকে কোনো রকমের জল দেবেন না, তাহলে আচারটা খারাপ হয়ে যেতে পারে। এই চিনির মধ্যে কিছুটা বিট নুন, কিছুটা সাদা নুন, চিনিটা এবার গলে গেছে। এবার আমি এর মধ্যে 1 চিমটে ফুড কালার দিয়ে দেবো, কালারটা ভালো আসার জন্য। যত ফুটবে আমের কালারটা তত বেশি ভালো হবে, আচারটা ট্রান্সপারেন্ট হবে। এর মধ্যে আদাকে আমি এইভাবে ঝুরি ঝুরি করে কুচিয়ে নিয়েছি, আদা বাটাও দেওয়া যায়, জল দিয়ে ব্যবহার করতে হবে বাটার জন্য, সেই জন্য আমি এটা এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আদা কুঁচো। আর রসুনও আমি এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, কেউ চাইলে রসুনটা নাও দিতে পারেন। এবার দেখুন এই সিরাটা তৈরি হয়ে গেছে, একটা তার হওয়া পর্যন্ত যখনই হয়ে যাবে তখনই আমগুলোকে দিয়ে দিতে হবে। এবার আম দেওয়ার সময় হয়ে গেছে, আমি এবার আমগুলোর মধ্যে দিয়ে দেব। এবার আমগুলো আমি এই চিনির সিরার মধ্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এটাকে একবার ফুটে গেলে গ্যাসটা সিম করে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবার আচারটা ফুটে গেছে, এবার আমি একদম ভালোভাবে একবার নেড়ে গ্যাসটা খুব কম করে রেখে দেব, বেশ কিছুক্ষণ রাখতে হবে, তবে আচারটা পুরো ট্রান্সপারেন্ট জেলির মতো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে কিছুটা কিশমিস দিয়ে দিলাম। এবার দেখুন রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অনেক আগেই বন্ধ করে রেখেছিলাম, ভাবে আচারটা রেডি হয়ে গেছে, ঠিক জেলির মতো লাগছে। আমি এটাকে তুলে আপনাদেরকে দেখাবো, এখনও কিন্তু গরম আছে। এবার আমি এর ওপরেই ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। এটা বেসিক্যালি মিষ্টি আচার, এটা আমি লঙ্কার গুঁড়ো আর
ভিনিগার থাকার জন্য এটা টক ঝাল মিষ্টি বলেছি। এটা বেশিরভাগটাই মিষ্টির আচার। এটা যত রাখবেন দেখবেন এর কালারটা আরও চেঞ্জ হতে থাকবে। আচারটা বয়ামে ভরার পর বেশ কিছুদিন রোদে রেখে দেবেন। এখনই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তবু এটা রোদে যত রাখবেন তত বেশি দিন থাকবে। দু বছর আচারটা ভালো থাকবে, কোনো রকমেই খারাপ হবে না। যত দিন যাবে আচারটা তত গ্লেজ ভাবটা আরও এসে যাবে। কাঁচের বলে আপনাদেরকে আচারটা তুলে দেখাচ্ছি, কিন্তু এটা বয়ামে রাখতে হবে। যেই বয়ামে রাখবেন সেই বয়ামটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নয়তো শুকনো কাপড়ে মুছে তারপর আচারটা রাখবেন। আর আচার যখন বের করবেন তখন অবশ্যই চামচটা খুব ভালোভাবে শুকিয়ে নেবেন, যেন কোনো রকমে ভিজে না থাকে বা জল না থাকে। ওই চামচের জলেই বেশিরভাগ সময় দেখবেন আচার নষ্ট হয়ে যায়। তাই আচার তোলার সময় একটু লক্ষ্য করবেন চামচটা যেন কোনো রকমেই ভিজে না থাকে বা জল না থাকে। দেখুন আচারটা আমি বোলের মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি, এখনও গরম থাকার জন্য এটাকে আমি বয়ামে ভরছি না। কত সুন্দর দেখতে হয়েছে! এখন বাজারে আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আপনারাও এই আচারটা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের এই আচারের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।